আমি বিস্তারিত এখনো জানি না, আমি সবেমাত্র বিষয়টি শুনেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের একজন সৈনিক, আজও মমতাদি আমার নেত্রী, তৃণমূল কংগ্রেস আমার দল। আমি শোকজের কোনো চিঠি পাইনি, যদি আমি শোকজের চিঠি পেতাম আমি অবশ্যই তার উত্তর দিতাম। আমি কোথাও দলকে, শৃঙ্খলা রক্ষা কমিটিকে বা শোকজের প্রক্রিয়াকে কোথাও এতটুকু অসম্মান করছি না। যদি চিঠি পেতাম আমি 100 বার উত্তর দিতাম, যেহেতু আমি চিঠি পাইনি সেই জন্য আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয়নি। না, প্রথমত আমি তো বারবার দলের মধ্যে কথা বলার একটা সুযোগ চাইছি। আমি আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একটি চিঠিও দিয়েছি এবং আমি শোকজের কোনো চিঠি পাইনি। আমি অবশ্যই পার্থদার সঙ্গে যোগাযোগ করব যে ওনাদের কাছে নিশ্চয়ই একটা রিসিপ্ট কপি থাকবে শোকজের চিঠি যখন এসছে, তো যদি সেই কপিটি দেন আমি দেখে নেবো যে কোন কোথায়, বোধহয় আমার অফিসে বা বাড়িতে যদি কোথাও গিয়ে থাকে কোনো কারণে চিঠিটি আমার হাতে না পৌঁছে, আমার দিক থেকে যদি কোনো গাফিলতি থাকে আমি প্রার্থনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে জানতে চাইবো যে রিসিপ্ট কপিটা ঠিক কোন জায়গাটা থেকে আমার তরফে রিসিভ করা হয়েছে। সেক্ষেত্রে আমি আর একবার সকলের জবাব দেওয়ার আর একটা সুযোগ বা সময় চাইবো। ফলে বিচারের আগে রায় হয়ে যাওয়ায় আমি একটু দুঃখিত। আমি বহুদিন ধরে একজন মানে ক্ষুদ্র সৈনিক, এই আন্দোলনের একজন ক্ষুদ্র পদাতিক সৈনিক, অনেক শীত গ্রীষ্ম অতিক্রম করে আমি কিন্তু এই আন্দোলনটার সঙ্গে ছিলাম। ফলে দলের বিরুদ্ধে বা দলের ক্ষতিকারক মন্তব্য আমার মুখ থেকে সাধারণভাবে বেরোতে পারে না, এটা সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশ্বাস করবেন, আমাকে তারা ভুল বুঝবেন না আশা করি, আমি অনুরোধ করব তাদের। কিন্তু আমার বক্তব্যটা আমি দলকে জানাবার সুযোগ পাইনি। আমি সংবাদ মাধ্যমে এক্ষুনি শুনেছি, আমি বিস্তারিত জেনে আমার অনুমতি 100 বার জানাবো, কিন্তু আমি অবশ্যই আমার শ্রদ্ধেয় নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে আমি অবশ্যই এ বিষয়ে যোগাযোগ করবো।